কিভাবে ধান ক্রয় অভিযানের উদ্বোধন হলেও কৃষকদের তালিকায় প্রস্তুত হয়নি এখনও এই বিষয়ে বিস্তারিত জানাতে বিরল উপজেলার ধুকুরঝালি ধানের আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে দুলাল হরি আপনাকে ধন্যবাদ দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে বিশে নম্বর ধান ক্রয় অভিযান আপনারা শুরু হলো দিনাজপুরে কিন্তু পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরেও সরকারিভাবে কিন্তু কৃষকদের কাছ থেকে কোনো ধান নেওয়া হচ্ছে না আমি এই মুহূর্তে দিনাজপুরের বিরল উপজেলা ধুকুরঝাড়ি হাটে রয়েছি আজকের এখানে যে হাটের যে বাজার সেখানে মটা ধান কিন্তু প্রতি মন একশো থেকে একশো পঞ্চাশ টাকা কম দামে বিক্রি হচ্ছে চিকন ধানটাও কিন্তু ওই দুশো থেকে আড়াইশো টাকা প্রতি বস্তা কম দামে বিক্রি করতে হচ্ছে তো কৃষকদের যেটা অভিযোগ যে সরকার ঘোষণা দিলেও ধান ক্রয়ের অভিযান শুরু না করার কারণে বাজারে কিন্তু ধান তারা সেভাবে বিক্রি করতে পারছেন না কারণ কৃষক জমি থেকে ধান কর্তনের পরে কিন্তু বাজারে নিয়ে আসছেন কিন্তু এখানে তাদের লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে এই এই ব্যাপারে যারা খাদ্য বিভাগ কৃষি বিভাগের সঙ্গে আমি কথা বলেছি কৃষি বিভাগ বলেছেন যে কৃষকদের যে তালিকা সেই তালিকা কিন্তু তারা খাদ্য বিভাগকে দিয়েছেন আর খাদ্য বিভাগ যেটা বলেছেন এ পর্যন্ত দিনাজপুরের তেরোটি উপজেলায় মাত্র দুটি উপজেলায় কিন্তু কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে আর জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা বলেছেন যে তিরিশে নভেম্বরের মধ্যেই এই খাদ্য কৃষকদের যে তালিকা সেটা সম্পূর্ণ হলেই তারা সরকারি পর্যায়ে ধান করা অভিযান শুরু করবেন তবে দিনাজপুরের বর্তমান যে পরিস্থিতি কৃষকরা যেটা বলছেন যে গত বড় মৌসুমে কিন্তু একই অবস্থা দাঁড়িয়েছিল শেষের দিকে এসে কৃষকদের তালিকা করার কারণে কৃষকদের হাতে যখন ধান থাকে না তখন সেই মুহূর্তে এই তালিকা হলে তারা কিন্তু লাভবান হচ্ছে না তো এবার দিনাজপুরের তেরোটি উপজেলা থেকে সরকার আঠাইশ হাজার সাত মেট্রিক টন এখান থেকে ধান ক্রয় করবে তো আমার কাছে দিনাজপুরের বিরুল উপজেলার ধুকুরঝাড়ি হাটে সর্বশেষ এই ছিল দর্শক দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল জানাচ্ছিলেন যে সরকার ধান কেনার কথা থাকলেও এখনও পর্যন্ত ধান কেনার কর্মসূচি শুরু হয়নি এবং কম দামে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের হাটে